প্রশ্নটা ছিল ধাতু ও অধাতুর সাথে, ধাতু ও অধাতুর সাথে অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির প্রকৃতি কিরকম হয়, উদাহরণ সহ লেখো। তাহলে আমরা একটি ভিডিওর মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করি যে বিষয়টা কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মেটালিক প্রপার্টি, আমরা প্রত্যেকে লিখেও নেব খাতাতে যে কিরকম হচ্ছে, দ্য রিয়াকশন অফ মেটালস উইথ অক্সিজেন। ইনসাফিসিয়েন্ট টু ক্লাসিফাই অ্যান এলিমেন্ট অ্যাজ এ মেটাল অর নন মেটাল, সো উই হ্যাভ টু টেক হেল্প অফ কেমিক্যাল প্রপার্টিজ। First is reaction with oxygen. Reaction of metals with oxygen. Metals react with oxygen to form metal oxides. Iron, if exposed to air and water, forms rust. Rust is iron oxide. Rust মানে হচ্ছে মরচে, লোহার মধ্যে যে মরচে পড়ে যায় তাকে আমরা বলি রাস্ট পড়া। তো এই এটা এই মানে বায়ুর সংস্পর্শে, জলের সংস্পর্শে যখন থাকছে তখন কি হচ্ছে, বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এটা মেটালিক অক্সাইডে পরিণত হচ্ছে। এবার মনে করো যে কোনো ধরনের সোডিয়াম থাকছে, সোডিয়াম অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করছে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করছে। The reaction of rusting of iron can be given as iron reacts with oxygen and water and produces rust and hydrogen. Magnesium ribbon burns in air with bright white flame producing magnesium oxide. Magnesium reacts with oxygen and produces magnesium oxide. এটা তোমাদের বইতেও আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। অর্থাৎ ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সমস্ত ধাতুগুলো থাকছে সেটা অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করছে তারা কি উৎপন্ন করছে, তারা কিন্তু ধাতব অক্সাইড উৎপন্ন করছে। এখন প্রশ্নটা ছিল এটা, এই যে ধাতব অক্সাইড গুলো উৎপন্ন হচ্ছে এদের প্রকৃতিটা কিরকম। তো আমরা এই যে ধাতব অক্সাইড উৎপন্ন হচ্ছে এগুলোকে জলে যদি দ্রবীভূত করি তখন দেখব এদের প্রকৃতিটা হচ্ছে ক্ষারীয়। তাহলে উত্তরটা ছিল ধাতু ও অধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের প্রকৃতি কিরকম হয়। তার উত্তরটা হচ্ছে উৎপন্ন পদার্থের প্রকৃতি কিরকম হবে, উৎপন্ন পদার্থের প্রকৃতি হবে ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, কপার এক্সপোজড টু ময়েস্ট এয়ার forms green colored coating on the surface. It is copper oxide. এইখানটা আমরা দেখব তোমাদের বইয়ের পেজ নাম্বার 71 যদি তোমরা খোলো, দেখো পেজ নাম্বার 71 এ এই এক্সপেরিমেন্টটা দেওয়া আছে যে ম্যাগনেসিয়ামের একটি ফিতার টুকরো নিলাম, তাহলে পরীক্ষা করলাম, তাহলে জলে ভেজানো গ্লাস উলকে কি গ্লাস উলকে স্পিরিট ল্যাম্প দিয়ে উত্তপ্ত করলাম, তাহলে কি হচ্ছে। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে টেস্ট টিউব থেকে আকারে গ্যাস বেরোচ্ছে যা জলকে সরিয়ে গ্যাস দ্বারে জমা হচ্ছে। এবার উত্তাপের ফলে গ্লাস হলে সঞ্চিত জল থেকে উৎপন্ন গরম জলীয় বাষ্প ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসে। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে বি টেস্ট টিউবে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে যা জলকে সরিয়ে গ্যাস দ্বারে জমা হচ্ছে। তাহলে গ্যাসটা হলো হাইড্রোজেন যা জলের নিম্ন অপসারণ ঘটিয়ে গ্যাস দ্বারে জমা হচ্ছে। আর একটা কি ছিল, যে জলীয় বাষ্প ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসছে, তাহলে গ্যাসটাকে নিয়ে আগুনে ধরলাম। তাহলে গ্যাসটাকে আগুনের শিখার সংস্পর্শে এলে নীলচে শিখায় খুব অল্প সময় শব্দ সহ দপ করে একবারই জলে নিভে যায়। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করলে তাহলে আমার কি বিক্রিয়া হয়, Mg প্লাস 2H2O, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা এটা আর একটা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া যেটা আমাদের পরীক্ষায় আছে, তাহলে এই আমাদের পাঠ্যপুস্তকে আছে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আর কি উৎপন্ন হবে এটা আমরা আবার পরে আসছি এই আলোচনাটার মধ্যে। কিন্তু এইখানে আমরা যেটা দেখলাম যে কি উৎপন্ন হচ্ছে, 2Mg প্লাস O2 সমান সমান কি উৎপন্ন হচ্ছে, 2MgO, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা জলে দ্রবীভূত করব তখন তারা ক্ষার উৎপন্ন করবে, তাদের প্রকৃতি হবে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে এদের প্রকৃতিটা কিরকম হবে, ক্ষারীয় প্রকৃতি হবে। To understand the nature of oxide formed by metals, that is acidic or basic, let's perform an activity. But before that, remember, if in a solution
red litmus paper turns blue, then the solution is basic. While if blue litmus paper turns red, then the solution is acidic. Activity. From this activity, you can verify that the metal oxides are basic in nature. Similarly, magnesium oxide, if dissolved in water, turns red litmus paper into blue, confirming the same result. এটা কি হচ্ছে বলছে যে যে আমাদের এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো বা আয়রন অক্সাইড উৎপন্ন হলো তাহলে আমরা এটাকে জলে দ্রবীভূত করে যদি তার মধ্যে লিটমাস পেপার দিই তাহলে লিটমাস পেপার দিলে যদি এর রংটা নীল হয়ে যায় তাহলে আমরা জানি ক্লাস সপ্তম শ্রেণীতে পড়েছি যে এই লাল লিটমাসটা যদি নীল বর্ণে রূপান্তরিত হয়ে যায় তাহলে এটা ক্ষারীয় প্রকৃতির হয় অর্থাৎ বেসিক ইন নেচার হয় তো আমরা দেখতে পাচ্ছি যে এই এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যে এই ম্যাগনেসিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড এগুলো জলের মধ্যে যখন দ্রবীভূত হচ্ছে ঠিক আছে বা আয়রন অক্সাইড তখন এগুলো কি উৎপন্ন করছে এগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির পদার্থ উৎপন্ন করছে যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছিল Reaction of non-metals with oxygen. Let's perform another activity to understand this reaction. Please perform this activity with the help of teacher. Basically, burning of sulfur in air forms sulfur dioxide. It dissolves in water, forming sulfurous acid. Sulfur reacts with oxygen to form sulfur dioxide. Sulfur dioxide reacts with water and produces sulfurous acid. Clearly, non-metals on reaction with oxygen forms acidic oxides. এখান থেকে আরেকটা আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারছি কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে যখন নন মেটাল অর্থাৎ অধাতু অধাতুরা যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন যে অধাতব অক্সাইড উৎপন্ন করে সেই অধাতব অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে তখন যে পদার্থ উৎপন্ন হয় তা কিন্তু আম্লিক প্রকৃতির হয় বা অ্যাসিডিক ইন নেচার হয় তার মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার দিই তাহলে কিন্তু তার কালারেশনটা পরিবর্তিত হয়ে লাল বর্ণে পরিবর্তিত হবে Reaction with water. From this activity, you will come to know that metals react with water, causing the release of energy in the form of heat and produces the alkaline, that is, basic solution. বিক্রিয়া করছে তার সাথে জলের সাথে তখন কি উৎপন্ন করছে তাপ উৎপন্ন করছে এবং বেসিক সলিউশন উৎপন্ন করছে নন মেটালস অন দি আদার হ্যান্ড জেনারেলি ডু নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার নন মেটাল সাধারণত জলের সাথে বিক্রিয়া করছে না নন মেটাল ফসফরাস ইজ হাইলি রিঅ্যাকটিভ ইন এয়ার সো ইট ইজ কেপ্ট ইন ওয়াটার এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবে যে দেখো ফসফরাস যেহেতু বাতাসের সঙ্গে বিক্রিয়া করে একে জলের নিচে রাখা হয় আবার সোডিয়াম জলের সঙ্গে একটুখানি দিয়ে বিশাল জোরে দপ করে আগুন জ্বলে ওঠে বিস্ফোরণ হয়ে যায় সেজন্য সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কিন্তু তুমি বলবে যে স্যার একটু আগে আপনি তো বললেন যে এরা তরলের সঙ্গে পদার্থ উৎপন্ন করে এবং পদার্থ উৎপন্ন করে সেটা তো আম্লিক প্রকৃতির হয় বা ক্ষারীয় প্রকৃতির হয় কিন্তু দেখো সেখানে আগে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করেছিল করে কিন্তু একটা ধাতব অক্সাইড বা অধাতব অক্সাইড উৎপন্ন করেছিল যা এর সঙ্গে বিক্রিয়া করেছিল এর সঙ্গে বিক্রিয়া করে জলের সঙ্গে বিক্রিয়া করে তবে তার নেচার হয়েছিল আম্লিক বা ক্ষারীয় কিন্তু এখানে সরাসরি বিক্রিয়া করানো হচ্ছে তাহলে সরাসরি যখন মেটাল বিক্রিয়া করছে তখন কিন্তু সেটা বেসিক সলিউশন হচ্ছে কিন্তু নন মেটালের সাথে সাধারণত সরাসরি বিক্রিয়া হচ্ছে না ঠিক আছে এইখানটাতে আমরা আরেকটু উদাহরণ দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বলবো তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো সেটা হচ্ছে আর কয়েকটা উদাহরণ আমি এখানে তোমাদের দিতে চাইবো সেটা আমি আগেও বলেছিলাম সেটা ধরো কার্বন কার্বন কি একটা অধাতু তাহলে এই কার্বন যখন অক্সিজেন হচ্ছে সিও টু হচ্ছে তাহলে এই সিও টু যখন জলের সঙ্গে আবার আমাদের বিক্রিয়া করছে তখন টু
সিও থ্রি লিখতে হবে, সবাইকে লিখতে হবে, ঠিক আছে? এইচ টু সিও থ্রি। কার্বন বাতাসের মধ্যে থাকে, যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি করে। আমরা এগুলোকে কি জানি? অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি আমরা শুনেছি নাম, তাহলে কিন্তু এইচ টু সিও থ্রি যখন আসে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন করে, তার মানে এটা কি? অ্যাসিড, এটা একটা অ্যাসিড। আবার একটু আগে আমরা বললাম সালফার জলের সঙ্গে বিক্রিয়া করছে, এসও টু উৎপন্ন করছে। তাহলে এসও টু নাম্বার অফ স্টেপ, যখন হচ্ছে অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে আসছে, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে এসে এইচ টু এসও ফোর উৎপন্ন করছে, যেটা কিন্তু হচ্ছে একটা অ্যাসিড। আবার এনও টু থাকে, এনও টু জলের সঙ্গে বিক্রিয়া করে এইচ ও থ্রি উৎপন্ন করে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা কিন্তু একটা আম্লিক প্রকৃতির অর্থাৎ অ্যাসিড হয়। অর্থাৎ অধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে অধাতব অক্সাইড উৎপন্ন হয়, যা কিনা আম্লিক প্রকৃতির হয়। হলো একই রকম ভাবে আমরা যদি দেখি সোডিয়াম, তাহলে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কি হবে? এনএ টু ও হবে। কেন এনএ টু হবে? আমরা জানি এর এরটা এর ঘরে যাবে, ওরটা ওর ঘরে যাবে। কেন? এনএ এর যোজ্যতা কত? এক। অক্সিজেনের যোজ্যতা কত? দুই। তাহলে উল্টে দেখুন, পাল্টে গেছে, তার মানে এটা উৎপন্ন হচ্ছে এনএ টু ও। তাহলে এই এনএ টু ও কিন্তু জলের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন করছে? এনএ ও এইচ, এনএ ও এইচ। তাহলে এনএ ও এইচ আমরা জানি এটা একটা তীব্র ক্ষার, তাহলে এটা ক্ষারীয় প্রকৃতির হয়। একই রকম ভাবে পটাশিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করে, তাহলে পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম প্লাস ও টু কি হবে? তোমরা বলবে কে টু ও হবে। তাহলে এই কে টু ও যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন একই রকম পদ্ধতিতে কে ওইচ তৈরি করবে, এটা কিন্তু একটা স্ট্রঙ্গার ক্ষার, ঠিক আছে? তীব্র ক্ষার। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? যদি ম্যাগনেসিয়াম থাকতো, তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। আমরা জানি এই যে ওইচ এর উপস্থিতি, ওইচ থাকলে সেটা আরেনিয়াসের তত্ত্ব অনুযায়ী এইচ প্লাস থাকলে অ্যাসিড, ওইচ মাইনাস থাকলে কি হচ্ছে? ক্ষারীয় প্রকৃতির হয়। অর্থাৎ কি কনক্লুশন আমরা এতক্ষণ ধরে আলোচনা করে পেলাম? এতক্ষণ আলোচনা করে পেলাম যে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড গুলি কি হয়? মানে ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে ধাতব অক্সাইড উৎপন্ন হয়। ধাতব অক্সাইড গুলি ক্ষারীয় প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। উল্টো দিকে একটা করে অ দিয়ে দাও, অধাতব অক্সাইড গুলি, অধাতব অক্সাইড গুলি আম্লিক প্রকৃতির হয়। আমি এটা কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি, অধাতব একটা করে অ দিয়ে দিলাম, অধাতব অক্সাইড গুলি আম্লিক প্রকৃতির হয়। ঠিক আছে, আম্লিক প্রকৃতির হয়। ওকে, এতটা পর্যন্ত যা পড়ালাম আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। একবার এখানটা বলে দিচ্ছি, আগেরটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে, অনেকগুলো কনসেপ্ট একসাথে যেহেতু বলছি, যে একটা মেটাল অর্থাৎ একটা ধাতব পদার্থ যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন একটি লবণ উৎপন্ন হবে এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। উদাহরণস্বরূপ আমরা দেখছি এফি নিলাম আয়রন, আয়রন আর একটা অ্যাসিড হচ্ছে এইচসিএল, তাহলে এফি প্লাস টু এইচসিএল কি উৎপন্ন করলো? এফিসিএল টু প্লাস এইচ টু উৎপন্ন করলো। আবার আমি আর একটা উদাহরণ এরকম নিচ্ছি, তাহলে আরেকটা উদাহরণ যখন আমরা দেখলাম তখন কি হলো যে এমজি যখন টু এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া করলো তখন কি হলো? এমজিসিএল টু প্লাস এইচ টু। আবার জিঙ্ক টু এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া করলো, তাহলে হাইড্রোজেনটাকে আমি আগে লিখলাম, তারপরে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো। এরকম ভাবে আরো একটা যদি আমরা বিক্রিয়া লিখি, তাহলে দেখো অ্যালুমিনিয়াম প্লাস সিক্স এইচসিএল, এইচসিএল, তাহলে আমি আগে হাইড্রোজেনটাকে লিখে দিলাম, তাহলে কি উৎপন্ন হবে? টু এল সিএল হোল থ্রি। প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রোজেন কমন, বাদ বাকি আমার যেটা উৎপন্ন হচ্ছে বাবা আমি সেটা লিখে দেবো, দ্যাটস অল। কিন্তু
প্রশ্ন হচ্ছে স্যার সবার ক্ষেত্রে কি হাইড্রোজেন উৎপন্ন হবে? উত্তরটা হচ্ছে না। কার ক্ষেত্রে হবে আর কার ক্ষেত্রে হবে না সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা যাবে।